নমস্কার বন্ধুরা, আজ 6 মে 2019 বৃহস্পতিবার। আজ পুরো ভারতবাসীর জন্য একটা বড় খবর এসেছে। আর বন্ধুরা, এই বড় খবরটি এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে। আপনাদের জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা বড় ঘোষণা করেছেন, যার সুবিধা প্রত্যেক ভারতবাসী পাবে। আর আপনি যদি ভারতের নাগরিক হয়ে থাকেন, তবে এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কোনো কারণে যদি আপনি ভিডিওটি মিস করে ফেলেন তাহলে আপনার কোনো বিশেষ জানকারি আপনি মিস করে ফেলবেন। তাই চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। মোদি সরকারের নতুন যোজনা, 1 টাকায় মিলবে 2 লক্ষ টাকা, কীভাবে পাবেন জানুন বিস্তারিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ভাষণ দিতে গিয়ে তিনি জয়ের জন্য 130 কোটি ভারতবাসীকে প্রণাম জানায়। তিনি বলেন, যদি কারো জয় হয়ে থাকে তাহলে সেই জয় একার নয়, সেই জয় ভারতের, সেই জয় গণতন্ত্রের, সেই জয় জনতার। এবার সেই সাধারণ জনতার জন্য একটি নতুন যোজনার কথা ভাবছেন তিনি। সর্বসাধারণের সুবিধার্থে এই যোজনাটি চালু হয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে নরেন্দ্র মোদী সরকার নতুন যোজনা শুরু করেছেন। ইন্স্যুরেন্সের জন্য যে টাকা লাগে সে টাকা জোগাড় করতে অনেকের সমস্যা হয়, যার ফলে অনেকে পিছিয়ে পড়ে। এ বিষয়টি মাথায় রেখে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা শুরু করেছেন। এই যোজনায় মাসে 1 টাকা করে দিলে মিলবে 2 লক্ষ টাকার বিমা, অর্থাৎ বছরে মাত্র 12 টাকা দিতে হবে তাহলে মিলবে 2 লক্ষ টাকার বিমা। যোজনাটির নাম প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, এনি PMSBY। এর ফর্ম অনলাইনে ব্যাংকে গিয়ে ফিল আপ করতে পারেন, যে কোনো ব্যাংকের মাধ্যমে ইন্স্যুরেন্স করাতে পারবেন। পাবলিক সেক্টরের পাশাপাশি প্রাইভেট ব্যাংক, নিয়োগ, তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে দিয়েছেন। এই সুবিধা নেওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা কেটে নেওয়া হবে। এর পাশাপাশি আপনি সরাসরি www.jonasuraksha.gov.in লিঙ্কে গিয়ে ফর্ম ডাউনলোড করতে পারেন এবং ফর্ম ফিল আপ করার পর ব্যাংকে গিয়ে জমা করতে পারেন। উদাহরণ হিসেবে আপনাদের বলে রাখি, 18 বছর কেউ যোজনা শুরু করলে তাদের 70 বছর পর্যন্ত 624 টাকা দিতে হবে, আর তাতে আপনি 2 লক্ষ টাকা ইন্স্যুরেন্সের সুবিধা পেয়ে যাবেন। 2018 সালে হিমাচল প্রদেশে এক ব্যক্তি মৃত্যুর পর তার পরিবারকে 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে। 12 টাকা দিয়ে যোজনা শুরু করেছিলেন তিনি। তার মৃত্যুর খবর পেয়ে ব্যাংকের তরফ থেকে তার পরিবারকে ডেকে সেই টাকাটি তাদের হাতে তুলে দেওয়া হয়।